আসসালামু আলাইকুম বন্ধুরা, তা আজ আমি আপনাদের শেখাবো কিভাবে 3×3 পাজলটা মিলাতে হয়। তা প্রথমে আমরা যে কোনো একটা রঙের মাঝখান ধরে, তা আমার ফেভারিট রং এখানে সাদাটা, আমি সাদাটা ধরবো। এখানে একটা প্লাস চিহ্ন বানাতে হবে সাদার, এখানেও সাদা থাকবে, এখানেও সাদা থাকবে, এখানে সাদা থাকবে, এখানে সাদা থাকবে, মানে এই চারটাতে সাদা থাকবে। এইখানে সাদা কোন কোনটা থাকবে, এই মাঝখানগুলো সাদা থাকবে, যেখানে সাদার সাথে আর একটা রং মিলে থাকবে। যেমন এখানে দেখেন সাদার সাথে দুইটা রং মিলে আছে, ওই জন্য এটা কোনায়। এই যে এইটা এখানে সাদার সাথে একটা রং মিলে আছে, তাই এই এটা বসবে, যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন। এই যে এখানে বসালাম এভাবে এইটা এখানে, তারপর আপনাকে আরও দুইটা খুঁজে, যেমন এই যে এটা এখানে আছে, তারপর এটা এখানে আছে, এখানে বসালাম। এখন আপনাকে করতে হবে যে এইখানে এটা মিলছে, তা এটাও মিলতে হবে। যেমন দেখেন এখানে দুইটা মিলে আছে, এমন হতে পারে যে কোনো দুইটা মিলছে, যে কোনো দুইটা মিলনি, যেমন এখানে করা হয় আছে, বা এমন হতে পারে যে সবগুলোই মিলছে। তা যখন দুইটা মিলছে, তখন আপনার দিয়ে যে দুইটা মিলেনি সেই দুইটা এক্সচেঞ্জ করে দিতে হবে, মানে এটা এখানে আসবে আর এটা এখানে যাবে। তা ওইটা আপনাকে করতে হবে নিচে নামিয়ে, এই যে এইভাবে নিচে নামাই দিলাম। একবার দেখেন এইটা এখানে মিলেনি, এটা মিলছে, তা নিচে নামাই দিলাম। কারণ এই পাশে যেহেতু মিলেনি, এটা এটার পিছে রাখলাম, কারণ এটা ঘুরাই দিব, এটাও আনবো, তারপর এটা হয়ে গেল। এই তো দেখেন এখন এই দুইটা মিলে গেছে। এখন আপনাদের যা করতে হবে ওইটা হলো, এই সাদাটা মিলবে আর এই তিনটা রং এই পাশে এক লাইন মিলবে। তা ওইটার জন্য আপনাকে সাদার সাথে এখানে, যেমন আমি এটা ধরি, যেমন এটা সাদার সাথে আপনাকে লাল ও সবুজ থাকতে হবে, এখানে সাদার সাথে সবুজ ও হলুদ যেটা এখানে মিলেনি, এটা এইখানে দিলে মিলবে। তা এটা আপনাকে এখানে আনতে হবে, এই তো এইটা মিলছে। একই সাথে এইটা নীল ও লাল যেটা এখানে দিলে মিলবে, হইল নীল ও কমলা যেটা এখানে দিলে মিলবে, লাল সবুজ এইখানে। এইভাবে আপনাকে করতে হবে, এটা আসলে কোনো সূত্র নাই, ওই জন্য এটা এভাবে দেখে দেখেই করতে হবে, চেষ্টা করলেই হয়ে যাবে দেখে দেখে, আমিও এভাবেই করছিলাম। তা আজকের জন্য এখানেই, কালকে ইনশাল্লাহ আরেকটা পরের পরটা আপলোড দিব। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।